দ্বিতীয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমরা কিন্তু আবারও হাতে পেয়ে গেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আরও একটি স্কুলের প্রশ্নপত্র সরাসরি কিন্তু তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি দেখে নাও একের দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট চারটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান চার করে চার গুণ দুই সমান আট প্রথম কোনো পথের তিনের দশ অংশের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ কিমি হলে ওই পথের দুইয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কত হবে তৈরসিক নিয়মে নির্ণয় করো বি নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে বিয়াল্লিশ পার্সেন্ট গণিতে সতেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে যদি একশো জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল সি নম্বর সমান মাপের তিনটি গ্লাস শরবতে পূর্ণ আছে এই শরবতগুলিতে জল ও সিরাপের অনুপাত ফাইভ টু ওয়ান কমা ফাইভ ইস টু থ্রি আর ফাইভ ইস টু সেভেন যদি গ্লাস তিনটির শরবত একটি বড় পাত্রে ঢালা যায় তবে তাতে জল ও সিরাপের অনুপাত নির্ণয় করো পরের প্রশ্ন একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে দশ দিন ও পনেরো দিনে করতে পারে প্রথমে মেরি একা চার দিন ও পরে ডেভিড একা পাঁচ দিন করে চলে গেল মারিয়া এসে একা একা বাকি কাজ চার দিনে শেষ করলো যদি মেরি ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করত। তবে কত দিনে কাজটি শেষ করত দুয়ে দাঁড়িয়ে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে প্রশ্নের মান তিন প্রথম এম কিউব মাইনাস এন মাইনাস এম ব্রাকেটের মধ্যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এম তার হোল স্কোয়ার বি দাগে রয়েছে এ মাইনাস বি তার হোল স্কয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এ বি এক্স ওয়াই তার হোল স্কয়ার ওয়াই স্কোয়ার তিনের দাগের রয়েছে নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার প্রথম গসাগু নির্ণয় করো সিক্স ইন্টু টু স্কোয়ার প্লাস এক্স কমা নাইন ফোর ফোর এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ব্রাকেট ক্লোজ কমা বারো এক্স ইন্টু বারো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ লসগ নির্ণয় করো এক্স কিউব মাইনাস ওয়ান কমা ফো এক্স টু দি দেওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান চারাদিকে রয়েছে সরল করো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস বি সি স্কোয়ার এক্স মাইনাস সি এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সি বাই এক্স মাইনাস সি পাঁচের দাগের রয়েছে সমাধান করো যে কোনো একটি প্রথম এর দাগের রয়েছে এক্স মাইনাস থ্রি বাই থ্রি প্লাস এক্স প্লাস টু বাই এইট প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই ইলেভেন টু থ্রি বিয়ের দাগের রয়েছে নাইন এক্স প্লাস ফাইভ বাই চোদ্দো প্লাস এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন টু আঠেরো এক্স প্লাস এগারো বাই আঠাশ প্লাস ফাইভ বাই ফোর ছয় দাগের রয়েছে প্রমাণ করো দশটি বাহুবিশিষ্ট একটি বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি ষোলো সমকোণ ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের পঁচিশ মার্কের প্রশ্নপত্র যেই মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাও লাল কালার যে করে প্রেস করে পাশে বেলাইকন সে প্রেস করবো যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে তোমাদের সকলকেই জানায় আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতাগুলো তৈরি করবে তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষারই নাম্বার কিন্তু তোমাদের খুব ভালো আসবে